কোন গত সরকারের ১৬ বছরের আমলের কোন ওসি এসিল্যান্ড এমন ছিল না মন্ত্রী মিনিস্টার ছিল না যে হাজি নয় যে 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 নয় এমনও ছিল তাহলে বাহ্যিক আমল দিয়ে মোনাফিকি ঢাকছে মুসলমানেরা কিন্তু রাসুল ইসলামের জন্মগত যে দুইটা বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যের ধারে কাছে নাই এই জন্য কিন্তু আমরা গোলাম কেন নেতৃত্বের গুণাবলী আমার বক্তব্যের বৈশিষ্ট্য তো নেতা হতে হলে আগে সত্য বলতে হবে ন্যায় করতে হবে তো আমানত রাখা হয় কিন্তু আমানতের খাঁটি মোনাফেক তো আমি তো মোনাফেক আমার মোনাফিকই ঢাকার জন্য আমি একজন ওসি এসিল্যান্ট সাবরেজিস্ট্রার সচিব মন্ত্রী মন্ত্রীর পিএস খাঁটি মোনাফেক কেন বললে মিথ্যা বলে আর আমানতের খেয়ানত করে যে পদে আছে পদের সাথে খেয়ানত করে ঘুষের বিনিময়ে কাজ করে এবং রাজনৈতিক ভিত্তিতে মানুষকে সহযোগিতা করে কখনো ন্যায় মানুষকে বুঝিয়ে দেয় না তো খাঁটি মোনাফেক তো ওই খাঁটি মোনাফেক ওর মোনাফিক ঢাকার জন্য ওই প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করে বলে আমি অনেক বড় দান কিন্তু আল্লাহ নবী বলেছে ও খাঁটি মোনাফেক কেন ওর পদের সাথে অন্যায় করেছে যে আমানতের খেয়ানত করেছে খাঁটি মোনাফেক তো মোনাফেকে ঢাকবে কি দিয়ে ঢাকার জন্য এখন জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি দান করছে মোনাফিকি ঢাকবে কি দিয়ে মোনাফিকি ঢাকতে এখন হজ করতে গেছে ওমরা করতে গেছে তো রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নেতৃত্বের গুণাবলীতে আর কি ছিল সকল নবীর একটি কমন গুণ ছিল যা নেতা হওয়ার জন্য সবার আগে লাগবে সেটা হচ্ছে বলতে হবে সত্য করতে হবে ন্যায় কেউ যদি সত্যবাদী না হয় কেউ যদি ন্যায় পরায়ণ না হয় সে কখনোই পরিবারের নেতা হতে পারবে না প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার নেতা হতে পারবে না দেশ রাষ্ট্রের নেতা হতে পারবে না কেউ ন্যায় পরায়ণ না হয়ে যদি সত্যবাদী না হয়ে যদি কোনো কিছুর নেতৃত্ব গ্রহণ করে ওটা ধ্বংস হয়ে যাবে ওটা বরকত হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা চব্বিশ ঘন্টা মিথ্যা বলে চব্বিশ ঘন্টা অন্যায় করে তো চব্বিশ ঘন্টা মিথ্যা বলছে অন্যায় করছে মানে তার নেতা হওয়ার যোগ্যতা নাই আর আমাদের কোনো নেতা নাই সেও গোলাম আমরাও গোলাম সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নম্বরে যে বাহ্যিক ইবাদত আমরা দেখি এগুলোকে রাখা হয়নি যে আমি তাহার্যদের সালাত আদায় করি বা আমি প্রচণ্ড ওমরা পালন করি প্রচুর নফল ওমরা পালন করি প্রচুর নফল সিয়াম পালন করি এক নম্বরে রাখা যে ইমামুন ন্যায় ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানে শুধু ন্যায়পরায়ণ রাষ্ট্রনেতা নয় ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল ন্যায়পরায়ণ সমাজের দায়িত্বশীল ন্যায়পরায়ণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ন্যায়পরায়ণ মসজিদের দায়িত্বশীল ন্যায়পরায়ণ মাদ্রাসার দায়িত্বশীল ন্যায়পরায়ণ সংগঠনের দায়িত্বশীল মানুষের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা অনেক বড় ইবাদত অনেক বড় এবাদত মানুষের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা আর এটি না থাকার কারণে আমরা গোলাম এটি না থাকার কারণে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় না যত ইসলামী দল আছে ইসলামী সংগঠন আছে মসজিদ মাদ্রাসা আছে দেখবেন এদের মধ্যে ভাঙ্গন কেন ফাটল কেন এক মাদ্রাসা থেকে আর এক মাদ্রাসা কেন তৈরি হয় এক দল থেকে আর এক দল কেন ভাঙছে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবেন দেওবন্দি হোক আহলে হাদিস হোক এখানে মাসলা মতো মতভেদ নাই আকিদার মতভেদ নাই প্রত্যেকটা ফাটলের পিছনে আছে অন্যায় পরায়ণতা অন্যায় জুল এবং মিথ্যা আল্লাহ সুবহানাহু তাআলা নবীদেরকে পাঠানোর মাধ্যমে সমাজ রাষ্ট্র পরিবার এবং ব্যক্তি তাদেরকে পরিবর্তন করতে চান সংশোধন করতে চান আর যে ব্যক্তি অন্য মানুষকে সার্বিক বিষয়ে সংশোধন করে দিবে তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার রাষ্ট্রীয় সামাজিক জীবন সংশোধন করে দিবে তাকে অবশ্যই নেতৃত্বের গুণাবলীতে গুণান্বিত হতে হবে ফলত সকল নবীর জন্মগত নেতৃত্বের গুণাবলী নিয়ে পৃথিবীতে আগমন করেছেন তাদের প্রত্যেকের সমাজ এবং রাষ্ট্রের নেতা হওয়ার নিজ নিজ যুগের সর্বশ্রেষ্ঠ গুণ বিরাজমান ছিল ইব্রাহিম আলাহি সালাত সালামের মধ্যে তার যুগের নেতা হওয়ার সকল গুণ বিরাজমান ছিল নোহ আলিহি সালামের মধ্যে তার যুগে নেতা হওয়ার সকল গুণ বিরাজমান ছিল এভাবে প্রত্যেক নবিরাসুলের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী ছিল তবে সবাই রাষ্ট্রের নেতা হতে পারেননি সবাইকে আল্লাহ সুহান হতলা রাষ্ট্রের নেতা করেননি তো নেতা হতে হলে জ্ঞান লাগে নেতা হতে হলে সুঠাম দেহের অধিকারী হওয়া লাগে যার প্রত্যেকটাই আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী মধ্যে তার নিজ যুগের সর্বোচ্চ স্তরে ছিল আর মোহাম্মদ সাল্লা মধ্যে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে ছিল তো রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম নেতৃত্বের গুণাবলীতে আর কি ছিল সকল নবীর একটি কমন গুণ ছিল যা নেতা হওয়ার জন্য সবার আগে লাগবে সেটা হচ্ছে বলতে হবে সত্য করতে হবে ন্যায় কেউ যদি সত্যবাদী না হয় কেউ যদি ন্যায় পরায়ণ না হয় সে কখনোই পরিবারের নেতা হতে পারবে না প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার নেতা হতে পারবে না দেশ রাষ্ট্রের নেতা হতে পারবে না কেউ ন্যায় পরায়ণ না হয়ে যদি সত্যবাদী না হয়ে যদি কোনো কিছুর নেতৃত্ব গ্রহণ করে ওটা ধ্বংস হয়ে যাবে ওটা বরকত হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই তৎকালীন আরবে যে দুটা গুণে খ্যাতি অর্জন করেছিলেন যে মোহাম্মদ বিখ্যাত কিসে খ্যাতি অর্জন করেছেন খুব ভালো বক্তব্য দিতে পারেন আমাদের মতো এই বক্তব্য দেওয়াতে তিনি খ্যাতি অর্জন করেননি খুব ভালো লিখতে পারেন আমাদের মতো এটিতেও খ্যাতি অর্জন করেননি কেন লিখতে খ্যাতি অর্জন করেননি আমাদের নবী লেখাও জানতেন না পড়াও জানতেন না তো কি খ্যাতি অর্জন করবেন লেখক গবেষক হিসেবে কি খ্যাতি অর্জন করবেন উনি তো পড়াও জানেন না লেখাও জানেন না বাগ্মি এবং বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেননি নবী হওয়ার পূর্বে সমগ্র মক্কা এবং সমগ্র আরব আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে যেই দুটা গুণের কারণে চিন্ত যে সারা মক্কায় যদি একমাত্র সত্যবাদী কেউ থাকে তাহলে মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমানতদার যদি কেউ থাকে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম একমাত্র ন্যায় পরায়ণ ন্যায় বিচারক যদি কেউ থাকে মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তাহলে বুঝা গেল আল্লাহ তাকে নবী বানানোর জন্য প্রস্তুত করছেন তো প্রস্তুত করতে গিয়ে যে দুটা গুণে তাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন সেটি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানতদারিতা এই দুইটা ছাড়া উনি নেতা হতে পারতেন না কেন নেতা হতে পারতেন না আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহর নবী মোকাবেলা করবেন আবু সুফিয়ানের আল্লাহর নবী মোকাবেলা করবেন আবু জাহালের আবু জাহাল আবু সুফিয়ান তৎকালীন আরব বিশ্বের মক্কার বড় নেতা তো আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় মোহাম্মদ সাল আলাইসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছে তো আবু সুফিয়ান মোহাম্মদ ইসলামের হাতে ইসলাম গ্রহণ করা অবস্থায় যদি ক্ষমতার জোরেও তরবারির পাওয়ারেও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করত আর মোহাম্মদ তার সাথে কোনোদিন মিথ্যা বলে থাকতেন আর আবু সুফিয়ানের সাথে কোনোদিন অন্যায় করে থাকতেন তাহলে আল্লাহর নবীর মাথাটা নিচু থাকত। যে আজ আবু সুফিয়ান তার কাছে ইসলাম গ্রহণ করতে আসছে অথচ আল্লাহর নবী কোনো একদিন আবু সুফিয়ানের সাথে অন্যায় করেছিল অথচ আল্লাহ নবী কোন দাওয়াতই নষ্ট হয়ে যাবে ওনার ব্যক্তিত্বই নষ্ট হয়ে যাবে ওনার উঁচু মাথা নত হয়ে যাবে এই জন্য নবীদেরকে এই গুণ দিয়ে প্রেরণ করা হয়েছে যে তারা কখনো মিথ্যা বলেন না কখনো অন্যায় করেন না ফলত বড় বড় নেতা তাদের হাতে এসে যখন ইসলাম গ্রহণ করে নেতাকেও খারাপ লাগে না নবীকেও খারাপ লাগে না কেননা নবী কোনোদিন ওই নেতার সাথে মিথ্যাও বলেনি নবী কোনোদিন ওই নেতার সাথে অন্যায়ও করেনি ফলে বড় থেকে বড় নেতা যদি আল্লাহর নবীর হাতে এসে ইসলাম গ্রহণ করে তো সে সম্মানের সাথে খোলা হৃদয়ে ইসলাম গ্রহণ করতে পারবে আর আল্লাহর নবী তাকে সম্মানের সাথে খোলা হৃদয়ে গ্রহণ করতে পারবে কেননা আল্লাহর নবী কোনোদিন তার সাথে অন্যায় করেনি কোনোদিন দুই নম্বরই কথা বলেনি এই জন্য নেতা হতে চাইলে সত্য বলতে হবে নেতা হতে চাইলে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে তো আল্লাহ নবীর সত্য বলার একটি উদাহরণ দেখেন রাসল আলি ও যখন প্রথম তাও ঘোষণা দিবেন তখন সাফা মারোয়া পাহাড়ের পাশে সব মক্কার বড় বড় তাদেরকে ডাক ডাক দিয়েছেন দিয়ে বলছেন আজ যদি আমি তোমাদেরকে সংবাদ দিই যে পিছনে একদল শত্রু বাহিনী আছে তোমাদের উপর আক্রমণ করবে তাহলে কি তোমরা আমাকে সত্যায়ন করবে আকুন্ত মোসাদ্দেকা আমাকে কি সত্যবাদী বলে মেনে নিবে তখন সব উপস্থিত বড় বড় নেতা আবুল আহ আবু জাহাল আবু তহলেব সব বড় বড় নেতারা বলতেছে তো আজ যদি তুমি বলো পিছনে একদল শত্রুর বাহিনী উপস্থিত আছে তো তোমাকে তো কোনোদিন আমরা ছোটবেলা থেকে নিয়ে আজ তোমার বয়স চল্লিশ বছর হয়ে যাচ্ছে কোনোদিন মজাক করেও মিথ্যা বলতে দেখিনি হাসির ছলেও মিথ্যা বলতে দেখিনি কৌতুক করেও মিথ্যা বলতে দেখিনি কৌশলেও মিথ্যা বলতে দেখিনি তা আজ তুমি বলবা তো তোমাকে আমরা স্বীকৃতি দিব না তখন রসুল্লাহ সাল্লাহাম বলছেন কুল্লাহ তুফলেহুন তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই তাহলে তোমরা সফল কাম হবে তো এখানে উপস্থিত সকল কাফের রাসুল সাল্লাহামকে স্বীকৃতি দিল যে তিনি সত্যবাদী আরেকটি ঘটনা আবু সুফিয়ান আলা আল্লাহ তালহ যখন হোদাই বিয়ের সন্ধি হয়েছে তখন ব্যবসায়িক কাজে গেছেন শাম তখন সামে আল্লাহর নবীর চিঠি পৌঁছেছে আজকের জেরুজালেম আজকের ফিলিস্তিনে তখন বাদশাহ হেরাক্লিয়াস ডাক দিয়ে পাঠিয়েছে যে এখন আরবি কেউ যদি থাকে ডেকে নিয়ে আসো তা আবু সুফিয়ান গেছে এবার তাদেরকে জিজ্ঞেস করছে হালকুম তুম তাত্তা হিমু নাহু বিল তোমরা কি এটি বলবে যে মোহাম্মদ মিথ্যা বলে তখন আবু সুফিয়ান উত্তরে বলছে না আমরা কখনো তাকে মিথ্যা বলতে দেখিনি তখন কি বলছে দেখেন বলছে যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে না সে কি আল্লাহর নামে মিথ্যা বলতে পারে যে মানুষের সাথে মিথ্যা বলে না এটা সবচেয়ে সহজ সকাল সন্ধ্যা মানুষের সাথে মিথ্যা বলা সবচেয়ে সহজ তো মানুষের সাথে যে মিথ্যা বলে না মানুষের সাথে মিথ্যা বলাকে যে এত ভয়াবহ ভয়ঙ্কর মনে করে যে মিথ্যা বলা থেকে বেঁচে থাকে সে কি আর আল্লাহর নামে আল্লাহর সাথে মিথ্যা বলতে পারে অসম্ভব অতএব তিনি যদি দাবি করে থাকেন তিনি নবী তাহলে তিনি সত্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতা দেখেন আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার একটা ঘটনা আর একটা আল্লাহর নবীর মুখের কথা একটা ঘটনা কি আজকের যে কাবা এই কাবা জাহেলি যুগে মক্কার কাফের মোশরে তৈরি করেছে তো এই এইরকম চারকোনা কাবা কাবার সামনে এরকম গোল করে হাঁপ কোমর বরাবর ঘেরা আছে ওটাও কাবার অংশ ইব্রাহিম আলাইলাম ওইভাবে তৈরি করেছিলেন তো মক্কার কাফের মোশরেকরা যখন তৈরি করে বলছে হালাল টাকা ছাড়া কেউ টাকা দিও না তো হালাল টাকা দিয়ে এতটুকুই হয়েছে অতটুকু আর হয়নি ওটা খালি রেখে দিয়েছে তখন হাজারে আসাদকে ঢুকাতে হবে কাবা ঘরের মধ্যে কে ঢুকাবে তো হাজরে আসাদকে ঢুকানো নিয়ে বিতর্ক তৈরি হলো বিতর্কের সমাধান হিসেবে সকল গোত্র বিতর্কের সমাধান হিসেবে তখন নাসুজ হাসানের বয়স মাত্র পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সী যুবক মোহাম্মদ ওয়াসাল্লামকে সমাধানকারী হিসেবে ন্যায় বিচারক হিসেবে ফাইসালাকারী হিসেবে মেনে নিয়েছে মাত্র পঁয়ত্রিশ বছরের একজন যুবক মক্কার বড় বড় গোত্রের মধ্যে সমাধান করে দিচ্ছে কেননা তাদের আস্থা ছিল যে মোহাম্মদ সাল্লি আলাইসাল্লাম বিচার করতে বসলে কখনো কারো প্রতি অন্যায় করবেন না তাদের আস্থা ছিল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ন্যায় করা যায় এবার রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের নিজের মুখের বাক্য যে রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম নিজের মুখে বলছেন যে তোমরা শুনে রাখো যদি আমার মেয়ে ফাতেমা ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনিও যদি চুরি করেন চুরির অপরাধে লিপ্ত হন লাউ আন্না ফাতেমা যদিও ফাতেমা বিন্দে মোহাম্মদ মোহাম্মদ সাল আলী আসাল্লামের মেয়ে সারা কাত চুরির অপরাধে লিপ্ত হয় লাপাতা আটু ইয়াদাহা তাহলে আমি মোহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কেটে নিব এটা তিনি বলেছিলেন যখন তৎকালীন যুগের একজন বড় বংশের একজনের চুরির অপরাধে হাত কাটা হচ্ছিল তখন কানা ঘুষা হচ্ছিল মসজিদে যে এত বড় বংশের ব্যক্তির অপরাধে হাত কাটা হবে তখন বলেছিলেন যে যদি আজ আমার মেয়ে ফাতেমাও চুরি করে তো আমি ফাতেমারও হাত কেটে নিব এক নাম ন্যায় পরায়ণত যেমন কিছুদিন পূর্বে বাহ্যিক ঘটনা দিয়ে যদি বুঝাই একজন পুলিশ একজন আর্মির মেজরের কলার ধরেছে। পরবর্তীতে সেই পুলিশকে ক্ষমা চাইতে হয়েছে আর্মির মেজরের কাছে তো ইসলামী শাসন যদি হতো মনে করেন বাংলাদেশে এখন ইসলামী শাসন আছে এবং এখানে একজন ন্যায় পরায়ণ শাসক আছে তাহলে ওই পুলিশ ওই আর্মির মেজরের কাছে ক্ষমা চেয়েছে তো ওই পুলিশ যদি এই অপরাধ একজন রিক্সা চালকের সাথেও করত তো রিক্সা চালকের কাছে পুলিশ ক্ষমা চাইতে হতো কিন্তু আর্মির মেজরের ক্ষমতা আছে তাই আর্মির মেজরের কাছে ক্ষমা চাইতে হবে আর ভ্যান চালকের সাথে অপরাধ করলে তার কাছে ক্ষমা চাইতে হবে না এটা হচ্ছে সেকুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম আর মোহাম্মদ সাল্ল আলি সিস্টেম কি যদি আমার মেয়ে চুরি করে তবুও হাত কাটা হবে আর তুমি যদি অন্যায় রিক্সা চালক ভ্যান চালক কৃষকের সাথে করো তো কৃষকের কাছেও ক্ষমা চাইতে হবে এর নাম ন্যায় পরায়ণতা আজ আমরা জাতি হিসেবে রসুল্লাহ সাল আলি এই দুটা গুণ থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছে রাসুসাম বাহ্যিকভাবে যা আমল আখলাক দিয়ে গেছেন এই বাহ্যিক আমল আখলাক গুলো আমরা খুব ভালো মেনে নিয়েছি যেমন বাহ্যিকভাবে সালাদ দিয়ে গেছেন সালাদ মেনে নিয়েছি বাহ্যিকভাবে সিয়াম দিয়ে গেছেন সিয়াম মেনে নিয়েছি হজ দিয়েছেন হজ মেনে নিয়েছি কিন্তু অভ্যন্তরীণভাবে আল্লাহর নবীর দুটি গুণ থেকে আমরা হাজার হাজার লক্ষ কোটি মাইল পিছিয়ে আছি আর আমরা ওই বাহ্যিক আমলগুলো করি আমাদের এই দুইটা গুণ যে আমাদের নাই এটি ঢাকতে এ কথা কেন বললাম তার দলিলও আপনার সামনে হাদিস পেশ করছে আলাইহি ওয়াসাল্লাম বলেন গুণ যার মধ্যে পাওয়া যাবে সে খালেসান খাঁটি মুনাফিক নির্ভেজাল নিষ্কলুষ মুনাফিক তো খাঁটি নির্ভেজাল নিষ্কলুষ মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী বললেন না যে যে ব্যক্তি গান বাজনা শুনে সে মোনাফেক যে ব্যক্তি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় সে মুনাফেক যে মদ পান করে সে মোনাফেক আল্লাহ নবী বললেন যে কথা বললে মিথ্যা বলে সে মুনাফেক আল্লাহ নবী বললেন যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে সে মুনাফেক আল্লাহ নবী বললেন যাকে যার কাছে কোনো কিছু আমানত দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে সে মুনাফিক আমানত মানে আমি প্রতিষ্ঠানের পরিচালক এটাও আমানত আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এটাও আমানত আপনি থানার ওসি এটাও আমানত আপনি জেলার ডিসি এটাও আমানত আপনি সাব রেজিস্টার এটাও আমানত আপনি এসিল্যান্ড এটাও আমানত আপনি সচিব এটাও আমানত আপনি প্রধান উপদেষ্টা এটাও আমানত আপনি প্রধানমন্ত্রী এটিও আমানত তো আমানত রাখা হয় কিন্তু আমানতের খেয়ানত করে তো এই পয়েন্টগুলো কার যে খাঁটি মোনাফেক তো আমি তো মোনাফেক আমার মোনাফেকই ঢাকার জন্য আমি একজন ওসি এসিল্যান্ড সাব রেজিস্টার সচিব মন্ত্রী মন্ত্রীর পিএস খাটি মোনাফেক কেন বললে মিথ্যা বলে আর আমানতের খেয়ানত করে যে পদে আছে পদের সাথে খেয়ানত করে ঘুষের বিনিময়ে কাজ করে স্বজন এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে সহযোগিতা করে কখনো ন্যায় মানুষকে বুঝিয়ে দেয় না তো খাঁটি মোনাফেক তো ওই খাঁটি মোনাফেক ওর মোনাফিকি ঢাকার জন্য ওই প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করে বলে আমি অনেক বড় দানবীজ কিন্তু আল্লাহ নবী বলেছে ও খাঁটি মোনাফিক কেন ওর পদের সাথে অন্যায় করেছে যে আমানতের খেয়ানত করেছে খাঁটি মোনাফিক তো মোনাফিকে ঢাকবে কি দিয়ে ঢাকার জন্য এখন জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি দান করছে মোনাফিকি ঢাকবে কি দিয়ে মোনাফিকি ঢাকতে এখন হজ করতে গেছে ওমরা করতে গেছে কোন গত সরকারের ১৬ বছরের আমলের কোন ওসি এসিলেন ডিসি এসপি এমন ছিল না মন্ত্রী মিনিস্টার এমন ছিল না যে হাজি নয় যে ওমরাকারী নয় যে এমনও ছিল না কি যে গুজার তাহলে বাহ্যিক আমল দিয়ে মনাফিকি ঢাকছে মুসলমানেরা কিন্তু রাসুলামের জন্মগত যে দুইটা বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যের ধারে কাছে নাই এই জন্য কিন্তু আমরা গোলাম কেন নেতৃত্বের গুণাবলী আমার বক্তব্যের বৈশিষ্ট্য তো নেতা হতে হলে আগে সত্য বলতে হবে ন্যায় করতে হবে তো আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা ঘন্টা 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 মিথ্যা মিথ্যা বলে অন্যায় অন্যায় তো করছে মানে তার নেতা হওয়ার যোগ্যতা নাই আর আমাদের কোনো নেতা নাই সেও গোলাম আমরাও গোলাম এতক্ষণ তো উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীদের কথা বললাম এবার চলে আসে আমাদের মানে আমার এবং আপনার আপনি এবং আমি ন্যায় পরায়ণ নই যদি আমার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ না হই যদি আমার মায়ের সাথে ন্যায় পরায়ণ না হই যদি আমার পিতার সাথে ন্যায় পরায়ণ না হই যদি আমার ভাইয়ের সাথে ন্যায় পরায়ণ না হই যদি আমার আত্মীয় স্বজনের সাথে ন্যায় পরায়ণ না হয় বহু ইমাম ইসলামের ইতিহাসে বহু বড় বড় আলেম বিবাহ করেননি এই ভয়ে স্ত্রীর সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না এই ভয়ে বিবাহ করেন কেন এটা মানুষের হক স্ত্রীর সাথে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার অভাবে আপনি কি আমাদের মাঠে ফেঁসে যেতে পারেন আরও নিচে নেমে আসি আমরা আপনারা অসংখ্য মানুষ এখানে বসে আছি অনলাইনে অফলাইনে যারা দেখছেন শুনছেন তারাও যখন বাবা মারা গেছে তখন বাবার জমি বন্টন করতে গিয়ে যেটা বেশি দামি উঁচু সেই জমি নিয়েছেন আপনি আর আপনার বোনকে দিয়েছেন কম দামি কম পানিতে ডুবে থাকে ফসল হয় না সেই জমি তার মানে আল্লাহর নবীর যে চারিত্রিক গুণাবলী তার দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে আপনি বা আমাদের মতো যারা তারা হচ্ছে চোর এবং দুর্নীতিবাজ এই জন্য আমরা গোলাম এরকম ব্যক্তি পর্যায়ে চলে যান ন্যায় পরায়ণতা নাই মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন ন্যায় পরায়ণতা নাই ন্যায় পরায়ণতা সত্যবাদিতা ছাড়া নেতা হতে পারবেন না আল্লাহ আপনাকে নেতা বানাবে না রাষ্ট্রের নেতা বানাবে না সমাজের নেতা বানাবে না আল্লাহর কিন্তু আমাদের মধ্যে নাই অভাব আছে এই কারণে সব থাকার পরও আমাদের আমরা আল্লাহর দয়ায় নেতা হতে পারছি আমার ছোট ভাই রহিম গল্প যে সে যেহেতু ফিলিস্তিনে ত্রাণ বিতরণের কাজ করছে তো তার অভিজ্ঞতা হয়েছে সে আমাকে বলেছে যে আমি আমার বক্তব্যে বলেছি যে এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল মানে মিথ্যায় ধোকায় সঠতায় দুই নাম্বারিতে অন্যায় এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল তো সে ত্রাণ বিতরণ করতে গিয়ে সেটা দেখেছে যে ইসরাইলিরা কি মারছে ফিলিস্তিনিদেরকে যারা ত্রাণ বিতরণ করছে তাদের ত্রাণ গাজা পর্যন্ত পৌঁছতে যত লেয়ারের সিন্ডিকেট আছে পাঁচ দশ বিশ লেয়ারের যত সিন্ডিকেট আছে এই প্রত্যেকটা সিন্ডিকেট মুসলমান কন্ট্রোল করে আর মুসলমানেরা ওই সিন্ডিকেট দিয়ে আপনাকে যেতে হবে ওই প্রত্যেকটা লেয়ারে তারা অবৈধভাবে টাকা নেয় মানে আপনার একটা ভাই ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে গাজাতে তার কাছে আপনি কষ্ট করে টাকা দিতে যাচ্ছেন মুসলমান ওখানে বসে আছে করতেছে। কেন বৈধ উপায়ে সেখানে টাকা দেওয়ার সরাসরি কোনো রাস্তা নাই মানুষের হাত দিয়ে হাত দিয়ে দিতে হয় তো এই যে হাত দিয়ে হাত দিয়ে যতগুলো লেয়ার অতিক্রম হচ্ছে এই প্রত্যেকটা লেয়ারে এই রকম খাঁটি নিষ্কলুষ নির্ভেজাল মোনাফেক বসে আছে অথচ বাহ্যিক এরা সবচেয়ে বড় হাজি সবচেয়ে বড় উমরাকারী সবচেয়ে বড় নামাজি সবচেয়ে বড় তাহাজ গুজার সবচেয়ে বড় আল্লাহওয়ালা এই জন্য গোলাম নেতা হতে পারবে না গোলাম গোলামি থেকে যাবে মাসিকালে এতে সামের এই মাসের একটা সম্পাদক গেছে যে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব নভেম্বর মাসে সেখানেও দেখবেন এই পয়েন্টগুলো এই ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা এই পয়েন্ট উল্লেখ করা আছে যদিও আমার এই বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে আমি বলি ওয়াসাল্লামের এই দুটি গুণের যেমন আল্লাহর নবীর মধ্যে ছিল ঠিক তেমনই আল্লাহর মধ্যে আছে আল্লাহ বলছেন আদলা আল্লাহ যত আদেশ দিয়েছেন সব আদেশ ন্যায়ের সাথে দিয়েছেন সব আদেশ সত্যের সাথে দিয়েছেন এবং আল্লাহ নিজে বলেছেন ইন্নি হার তু আলাইয়া আমি অন্যায় করাকে আমার উপর হারাম করে নিয়েছি সব সবচেয়ে নিখুঁত ন্যায় পরায়ণ ন্যায় বিচারকারী সবচেয়ে নিখুত নিপুণ ন্যায় বিচারক ন্যায় পরায়ণকারী হচ্ছেন আল্লাহ সুবাহতালা ন্যায় পরায়ণতা বাস্তবায়নকারী আর এই জন্য তিনি ন্যায় পরায়ণতাকে এত পছন্দ করেন রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম বলেছেন সাবাতিহুহ ইয়ালাদিল্লা ইদিল্ল সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নম্বরে যে বাহ্যিক ইবাদতগুলো আমরা দেখি এগুলোকে রাখা হয়নি যে আমি তাহার্যদের সালাত আদায় করি বা আমি প্রচণ্ড ওমরা পালন করি প্রচুর নফল ওমরা পালন করি প্রচুর নফল সিয়াম পালন করি এক নম্বরে রাখা যে ইমামুন ন্যায় ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানে শুধু ন্যায়পরায়ণ রাষ্ট্রনেতা নয় ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল ন্যায় পরায়ণ সমাজের দায়িত্বশীল ন্যায় পরায়ণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ন্যায় পরায়ণ মসজিদের দায়িত্বশীল ন্যায় পরায়ণ মাদ্রাসার দায়িত্বশীল ন্যায় পরায়ণ সংগঠনের দায়িত্বশীল মানুষের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা অনেক বড় ইবাদত অনেক বড় এবাদত মানুষের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা আর এটি না থাকার কারণে আমরা গোলাম এটি না থাকার কারণে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় না যত ইসলামী দল আছে ইসলামী সংগঠন আছে মসজিদ মাদ্রাসা আছে দেখবেন এদের মধ্যে ভাঙ্গন কেন ফাটল কেন এক মাদ্রাসা থেকে আর এক মাদ্রাসা কেন তৈরি হয় এক দল থেকে আর এক দল কেন ভাঙছে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবেন দেওবন্দী হোক আহলে হাদিস হোক এখানে মতভেদ নাই আকিদার মতভেদ নাই প্রত্যেকটা ফাটলের পিছনে আছে অন্যায় পরায়ণতা অন্যায় জুল এবং মিথ্যা হয় যিনি দায়িত্বশীল যিনি দায়িত্ব পালন করছেন দলের নেতা সভাপতি আমির তিনি জালেম এবং মিথ্যু অথবা তার অধীনস্থ যারা মামুর তারা হয় জালেম মিথুক অথবা যিনি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি হয় অন্যায়কারী জালেন মিথ্যুক অথবা ওই প্রতিষ্ঠানের অধীনস্থ যে দুইজনের মধ্যে সমস্যা হয়েছে সে হয় মিথ্যুক অথবা অন্যায়কারী ওখানে মাসলামাসাইলের কোনো মতভেদ নাই ওখানে সমস্যা হচ্ছে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা জানে না সালাদ সিয়াম জাকাত আকিদা খুব বিশুদ্ধ কিন্তু ন্যায়পরায়ণ নয় সত্যবাদী নয় এই জন্য তাদেরকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবেন না রাষ্ট্রের নেতা বানাবেন না গোলাম আছে গোলাম হয়েই থাকতে হবে আর যদি মনে করেন না রাষ্ট্রের দায়িত্ব নিব তাহলে ওই যে চল্লিশ বছর যাবৎ আল্লাহ নবীকে প্রস্তুত করেছে নেতৃত্বের গুণাবলী দিয়ে তার এক নাম্বার গুণ ছিল বলে সত্য করে নেয় সারা মক্কা জানে মোহাম্মদাম সত্যবাদী পরায়ণ ওই রকম যখন একটা ছোট্ট মাদ্রাসাও যদি দাঁড়িয়ে যায় একটা ছোট্ট সংগঠনও যদি দাঁড়িয়ে যায় একজন ব্যক্তিও যদি দাঁড়িয়ে যায় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সত্যবাদী এবং ন্যায় পরায়ণ ওই রকম ব্যক্তি ওইরকম প্রতিষ্ঠান ওই রকম সংগঠন ওই রকম লোকের হাতে আল্লাহ তাআলা তার দয়ায় ইসলামের জন্য রাষ্ট্রের নেতা করবেন জোরপূর্বক নেতা হওয়া যায় কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে রাষ্ট্র নেতা দিবে তার আগে আপনার মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নেতৃত্বের গুণাবলীর মধ্যে চতুর্থ গুণাবলী সাহসিকতা নেতা হতে হলে অবশ্যই চরম পর্যায়ের সাহসী হতে হবে ভেতু কা পুরুষরা কখনোই নেতা হতে পারে না রাসূল্লাহ সাল্লাহসাল্লে সাহসীদার দুই দুইটা উদাহরণ ইসলামের ইতিহাসে পাওয়া যায় তার একটা উদাহরণ একদিন রাতের বেলা মদিনায় আনাস রেজি আল্লাহ তালানু বলছেন ফাজিয়া আলুল মাদিন আদা ইলাতিন একদিন রাতের বেলা মদিনায় বিকট আওয়াজ শোনা গেল পুরো মদিনাবাসী ভীত সন্ত্রস্ত কিসের আওয়াজ সবাই তাড়াহুড়া করে নিজ ঘর থেকে বের হচ্ছে বের হয়ে যেদিকে আওয়াজ শোনা গেছে সেই দিকে দৌড়ে যাচ্ছে কিসের আওয়াজ একজন আর একজনকে জিজ্ঞেস করতেছে ফালাক্কা না শুনতে বেলা সৌদি ফাতালাক্কা আহম রসুল্লাহ সাল্লাম রাজ তো মানুষজন আওয়াজ শুনে আওয়াজের দিকে যাবে কি দেখছে আওয়াজের দিক থেকে সাল্লাম ঘোড়ার পিঠে তরবারি হাতে এগিয়ে আসছেন আর বলছেন এই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ভয় নাই আমি দেখে এসেছি মানে মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় যাচ্ছে তার আগে মানুষজন পৌঁছার আগে মোহাম্মদ কি সমস্যা কি চরম পর্যায়ের সাহসী নেতা এবার মানুষকে অভয় দিচ্ছেন যে তোমাদের কোনো ভয় নাই আমি দেখে এসেছি কি সমস্যা সাহাবিদের পক্ষ থেকে এরকম বক্তব্য পাওয়া যায় যে যখনই আমাদেরকে কোনো বাসন যখনই আমাদেরকে কোনো কষ্ট দুঃখ সমস্যা বিপদ স্পর্শ করতো তখনই আমরা ইত্তাকাই না বীরসুল্লাহিসাল বিনাল বাস যখনই আমরা দেখতাম বিপদ সমস্যায় সমাধান করতে পারছি না ইত্যাকাই না বীরসুল্লা আমরা আল্লাহর রাসুলের পিছনে থেকে আশ্রয় নিতাম মানে আল্লাহর রাসুলের কাছে গিয়ে বলতাম এখানে এত বড় সমস্যা হয়ে গেছে কি করব বলেন এখানে এরকম ভয়ঙ্কর পরিবেশ হয়ে গেছে কি করব বলেন আল্লাহর রাসুলের পিছনে থেকে আমরা সেই বিপদ থেকে বাঁচতে চাইতাম আর এরকম বহু ঘটেছে তার একটা ঘটনা হচ্ছে হুনায়নের যুদ্ধে মানুষ সব পালিয়ে যাচ্ছে বড় বড় সাহাবিরা যোদ্ধা সব হুনায়নের মাঠ থেকে পালিয়ে যাচ্ছে যুদ্ধের ভয়ে তখন একাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে দাঁড়ালেন আর চাচা তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কি ঘোষণা দিলেন চাচা ডাক দেন মানুষকে যে কোথায় তারা যারা আমার হাতে বায়াতুর রিদওয়ান করেছিল হুদাইবের সন্ধির সময় আমার হাতে হাত রেখে বায়াত করেছিল জীবন দিব ওরা কোথায় কোথায় তারা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল কোথায় তারা যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেইভাবে তার চাচাকে উঁচু আওয়াজে ডাকার জন্য আহ্বান করলেন আর তিনি নিজের লাফ দিয়ে গিয়ে বলছেন আনাব মোত্তালেব আমাকে চিন আমি হচ্ছি কোরাইশদের সর্দার আব্দুল মোত্তালেবের সন্তান আমি ভয় পাওয়ার জন্য জন্ম নিয়ে বীর সাহসিকতার সাথে পৃথিবীতে এসেছি আর বীর সাহসিকতার সাথে দিন প্রচার করে যাব ভয় পাওয়ার জন্য জন্ম নিয়ে তার সাহাবিদেরকেও অভয় দিলেন আর নিজেও বীর দর্পে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়লেন রাসূলুল্লাহ সাল্লাহ আলীহুয়া সাল্লামের নেতৃত্বের গুণাবলীর অন্যতম একটি গুণ ছিল রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম সশরীরে সাহাবিদের সাথে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতেন সশরীরে সাহাবিদের সাথে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার অসংখ্য উদাহরণ আপনারা পাবেন তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে খন্দকের যুদ্ধের উদাহরণ খন্দকের যুদ্ধে সাহাবিরা যখন ক্ষুধার্ত থাকতেন যখন খেতে পেতেন না খাবারের অভাব ছিল তখন সাহাবিরা ধৈর্য ধারণ করতেন যে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাহ আলিয়া আছেন আর তার পেটে পাথর বাধা তিনি পেটে পাথর বাধা অবস্থায় কষ্ট করে আমাদের সাথে পাথর বহন করছেন খন্দক পরীক্ষা খনন করছেন তিনি যদি ক্ষুধার্ত থাকতে পারেন তাহলে আমরা কেন ক্ষুধার্ত থাকতে পারবো না তিনি এমন একজন নেতা যিনি মানুষের সাথে মিশে নেতৃত্ব দিতেন কখনোই কারো জন্য বন্ধ থাকতো না সকলের জন্য উন্মুক্ত থাকত সম্মানিত উপস্থিতি রাসুল উহ সাল্লিহাল্লামের নেতৃত্বের গুণাবলীর আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি নেতৃত্বের গুণাবলীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি যা করতেন পরামর্শ করে করতেন যেমন রাসুল সাল্লাহাম বারবার বলতেন আশিরু আলাই আলাইয়া নাস প্রত্যেক বিষয়ে বলতে রে আমাকে পরামর্শ দাও যেমন আল্লাহ পবিত্র কোরআন বলছিল সাহাবির হুম ফিল আমর এই তোমরা পরামর্শ করে কাজ করবে এবং পবিত্র কোরআনের আর একটা আলোচনা সুর আবাই নাহুম তারা পরামর্শ করে কাজ করে আল্লাহ নবী প্রত্যেকটা কাজ পরামর্শ করে করতেন পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন পর্যন্ত করতেন যা বদরের যুদ্ধে কোন জায়গায় তিনি তাঁবু ফেলবেন কোন দিকে পানি আছে বদরের যুদ্ধের বন্দীদের সাথে কী করবেন ইত্যাদি ঘটনায় বিস্তারিত আপনারা দেখবেন যে রাসুল্লাহ সাল্লাম কিভাবে সাহাবিদের পরামর্শ শুনতেন আর সেই পরামর্শের প্রতি আমল করতেন এমনকি তিনি তার স্ত্রীদের পর্যন্ত পরামর্শ গ্রহণ করতেন তোমরা পরামর্শ দাও আমি এই সময় এই পরিবেশে কি করব। রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্বের গুণাবলীর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তিনি মানবসেবী পরোপকারী ছিলেন বিখ্যাত হাদিস হাদিজ রাজি আল্লাহ হাদিস হাদিজ হাদিজ রাজি আনহা বলছেন যে কাল্লা অল্লাহে লাইক আল্লাহ আবাদান রহিম ও কাল ও তুকসিবুল মাহুম জয়েফ ও আল্লাহর নবী আল্লাহ আপনাকে কখনোই অপমানিত অপদস্থ করবেন না তখন বলছেন না নবীর নবীর ইবাদতের কথা বলছেন না পাঁচটা আল্লাহ গুণ বলেছেন পাঁচটাই মানুষের সাথে সম্পৃক্ত আপনি মেহমান আসলে মেহমানের খাবারের ব্যবস্থা করেন আমরা এখন মেহমান দেখলে ভয়ে পালাই অথচ আল্লাহর নবীর অন্যতম বৈশিষ্ট্য ছিল মেহমান দেখলে মেহমানদারি করা এবং তিনি হাদিসেও বলে গেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনয়ন করে এবং পরকালের প্রতি ইমান আনয়ন করে ফাল ইকরিম জাইফা সে যেন তার মেহমানকে সম্মান করে আপনার কি বৈশিষ্ট্য আপনি বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন আপনার কি বৈশিষ্ট্য যে বোঝা বহন করতে পারছে না তাহমিলুল কাল তার বোঝা আপনি উঠিয়ে দেন সে বোঝা ঋণের বোঝা হতে পারে রাস্তাঘাটে চলতে ফিরতে বোঝা হতে পারে আপনার কি বৈশিষ্ট্য আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন লতাসিলুর রাহিম আত্মীয় স্বজনের খোঁজ নেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমাদের নবী মোহাম্মদাম যেহেতু লেখাও জানতেন না যেহেতু পড়াও জানতেন না এই জন্য ঘরে তার লাইব্রেরিও ছিল না কোথায় তিনি বসে থেকে খাতা কলম নিয়ে না গবেষণাও করতেন না তো কি করতেন যদি লেখালেখি বাদ গবেষণা বাদ মাদ্রাসা নাই দার্স বাদ তাহলে কি করতেন তিনি আল্লাহর কাছে কোরআনের মাধ্যমে যা শিখতেন পাঁচ অক্ত সালাত আদায় করতেন আর বাকি সময় মানুষের পিছনে ব্যয় করতেন কে অসুস্থ তাকে দেখতে যেতেন কার বাড়িতে খাবার নাই তাকে দেখতে যেতেন

আর আমরা মনে করছি আমরা জাতির নেতা হয়ে যাব সমাজ বিচ্ছিন্ন থেকে অসম্ভব আমরা আলেমলামারা মসজিদ মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি এই সীমাবদ্ধ হওয়ার কারণে আমাদের নেতৃত্বের গুণাবলী আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর নেতৃত্বের গুণাবলী বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একে তো সত্যবাদিতা নাই দুয়ে তো পরায়ণতা নাই তিনি আমরা সমাজ বিচ্ছিন্ন ফলত আমরা জাতির নেতা হতে পারছি না সমাজের নেতা হতে পারছি না আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তাদের হিস্ট্রি পড়ে দেখেন বিশ বছর তিরিশ বছরের অন্তত এই তিনটা জিনিস কমন পাবেন এক মানুষের সাথে মিশে থাকা এখন যেমন সারা বাংলাদেশে কোথাও দলীয় দাপট নাই দলীয় দাপট শেষ হয়ে গেছে ষোলো বছরে তাহলে সমাজগুলোতে যদি মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলেরা যায় মানুষজনের সাথে মিশে প্রত্যেক বিবাহের অনুষ্ঠানে যায় প্রত্যেক মানুষের জানা যায় যায় ছয় মাস পর দেখবেন মাদ্রাসাতেই মানুষ বিচার সালিশ এসেছে চেয়ারম্যান মেম্বার কমিশনারের কাছে না গিয়ে মাদ্রাসায় বিচার নিয়ে এসেছে এই ঘটনা আফগানিস্তানে ঘটেছে যখন আফগানিস্তানের আলেম ওলামা মানুষের সাথে ব্যাপকভাবে মিশে গেছে তখন মানুষজন বলছে বিচার আর এর ওর কাছে নিয়ে যায় কি কাজ মাদ্রাসায় ন্যায় পরায়ণতা আছে সত্যবাদিতা আছে চলো বিচার সালিস মাদ্রাসায় নিয়ে যাই একটা দুটো করে বিচার সালিস মাদ্রাসায় আস্তে আস্তে এক সময় তারা আল্লাহ সহ তাদেরকে ক্ষমতায় পৌঁছে দিয়েছে কিন্তু সত্যবাদী হওয়া লাগবে ন্যায় পরায়ণ হওয়া লাগবে মানুষের সাথে মিশা লাগবে এই জন্য আমার নবী নেতা ছিলেন আমার নবী মক্কার নেতা আরবের নেতা সাহাবিদের নেতা বিশ্বের নেতা কেন এই গুণগুলো তার মধ্যে ছিল শুধু লেখক হয়ে শুধু বক্তা হয়ে শুধু শিক্ষক হয়ে শুধু গবেষক হয়ে জাতির নেতৃত্ব দেওয়া যাবে না নেতৃত্ব দিতে হলে মানুষের সাথে মিশতে হবে নেতৃত্ব দিতে হলে আপনার মধ্যে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা থাকতে হবে সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম হুটহাট কোন সিদ্ধান্ত নিতেন না আকাবা হ্যাঁ দ্বিতীয় আকাবার শপথের পর তারা বলছে নবী আপনি আমাদের অনুমতি দেন আমরা কালকেই তরবারি নিয়ে যারা কাফের আছে এদের উপর ঝাঁপিয়ে পড়ি তো আসলেই যখন তারা উপস্থিত ছিল তারা কাফের আল্লাহর নবী বলছে না 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 খবরদার না তোমরা তোমাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাও এখনো তাদের উপর আক্রমণ করার ঝাঁপিয়ে পড়ার সময় হয়নি যখন সময় আসবে তখন আমি বলবো তথা ইনস্ট্যান্ট কাফের আছে তারপর নবী বলছেন না এখন তোমরা মেরে দাও অথচ একদল মানুষকে দেখবেন কম বুদ্ধি সম্পন্ন মানুষকে ইসলামের নামে ফতোয়া দিয়ে দিচ্ছে মানুষকে মারো কেননা তার মধ্যে নেতৃত্বের গুণাবলী নাই সে পরিবেশ পরিস্থিতি বুঝে না কখন কি করতে হবে রাসুলুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি সাহাবিদের সাথে কথা বলতেন এবং দিক নির্দেশনা দিতেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের নেতৃত্বের অন্যতম গুণাবলী ছিল তিনি তার মূল উসুলে চুল পরিমাণ ছাড় দিতেন না ন্যূনতম সরিষা সম পরিমাণ ছাড় দিতেন না আবু জাহালরা বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে রেখেছে বলেছে এক বছর আল্লাহর ইবাদত হবে এক বছর মূর্তির ইবাদত হবে আবার উতবা বিন রাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে তুমি কি চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে শোনো যে জামা আনালাকা মিন আমওয়ালিনা হাত্তা তাকুন আকছারানা মালান তোমার কত টাকা লাগবে তোমাকে ধন সম্পদ দিয়ে দেব তুমি আমাদের চেয়ে বেশি ধন সম্পদের মালিক হয়ে যাবে ওয়াইন কুমতা তুরিদু বিহি শারাফান সাওয়াদনাকা আলাইনা তুমি যদি নেতৃত্ব চাও আমাদের নেতা তোমাকে বানিয়ে দেবো লাক আমরা দু তোমাকে ছাড়া একটা বিচার হবে না একটা ফাইসাল হবে না একটা সিদ্ধান্ত হবে না তবে দাওয়াত থেকে বের হয়ে আসে রাসুলসাম বলেছিলেন লাকুম দিনুকুমালিয়া দিন কিছু আয়াতে আছে মাতা আবুদুন আবার হাদিসে আছে আমার ডান হাতে যদি সূর্য বাম হাতে চন্দ্র দিয়ে দেওয়া হয় তবু আমাকে যে মূলনীতি দেওয়া হয়েছে এই মূলনীতিতে এই দাওয়াতে আমি ছাড় দিব না অথচ যেই সময় তাকে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে তখন অবস্থা খুব কঠিন খুব ভয়াবহ মক্কাই তখন পাশে দাঁড়ানোর মতো কেউ নাই তখন তিনি মাসদুম তার সাহাবিরা মাসদুম অত্যাচারিত কিন্তু তিনি নিজ নীতিতে অটল অতএব নেতার অন্যতম গুণাবলী হতে হবে নীতিতে অটল থাকা নীতিতে অটল না থেকে যদি নীতি বিসর্জন দেন আপনি কম্প্রোমাইজ করে নিজের ক্ষমতা হাসিল হতে পারে ইসলাম ক্ষমতায় যাবে না মানে আমি নীতিতে ছাড় দিলাম ছাড় দিয়ে চলে গেলাম আপনাদের কাছে ভোট চাইতে আমি হয়তো নিজে ক্ষমতার স্বাদ আস্বাদন করে নিব কিন্তু ইসলাম পরিপূর্ণরূপে ক্ষমতায় যাবে কথা মিথ্যা ইসলাম পরিপূর্ণরূপে ক্ষমতায় যেতে চাইলে আল্লাহর নবীর এই নেতৃত্বের গুণাবলী আপনার মধ্যে থাকতে হবে যে আমি ইসলামের আকিদা ইসলামের উসুল ইসলামের মূলনীতিতে চুল পরিমাণ ছাড় দিয়ে আমার ক্ষমতার দরকার নাই যদি ক্ষমতায় যেতে হয় পূর্ণ ইসলামের সাথে পূর্ণাঙ্গ ইসলামের সাথে সম্পূর্ণ ক্ষমতার সাথে আমি ক্ষমতায় যাব এটা একজন নেতার গুণ কোন নেতার গুণ যেই নেতা ইসলামের ধারক বাহক হবে যেই নেতা মানুষকে ইসলামের দাওয়াত দিবে সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম মানুষের মধ্যে তার নেতৃত্বের অন্যতম গুণ ছিল তিনি মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে দিতেন না মানুষের মধ্যে সব সময় একত্রিত কিভাবে রাখা যায় কিভাবে বন্ধন তৈরি করা যায় আর এটা উনি শিখেছেন কোথায় আল্লাহর নবীর লিডারশিপের উপর যত বই লেখা আছে প্রত্যেকটা বইয়ে দেখবেন আল্লাহর নবী নেতৃত্ব শিখেছে ছাগল চলাতে গিয়ে ছাগলের পালকে বিচ্ছিন্ন হতে দেওয়া যায় না ছাগলের পালকে একত্রিত রাখতে হয় ছাগলের পালের প্রত্যেকটা ছাগলের সমস্যা দুঃখ কষ্ট কে ঘাস পেলো কে না কে পানি পেল কে পেলো না তাদেরকে নিরাপদে বের করেও নিয়ে যেতে হয় আবার নিরাপদে অত দূর থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হয় তো এই যে একসাথে রাখা রাসুল্লা সাল্লা ছাগল চড়ানো থেকে শিখেছেন সব নবী শিখেছেন তো একসাথে রাখতে গিয়ে কত তিনি একসাথে রেখেছেন আপনি আপনার মাথায় কাজ করবে না কত ধরনের কত রকমের মানুষ কন্যাণবী একসাথে রেখেছেন যখন মদিনায় যান তখন ওখানে কাফের মুসলিম মুশরিক ইয়াহুদি ভিন্ন ভিন্ন গোত্র যেই গোত্রগুলো আওস আর খাজরাজ গোত্র চারশো বছর থেকে একজন আরেকজনের সাথে মারামারি করে ওই আওস আর খাজরাজ গোত্রকে বলেছে তোমরা আমার অধীনে একসাথে হয়ে যাও মদিনা সনদে স্বাক্ষর করে ইহুদিও একসাথে হয়ে গেছে মুশরিকও একসাথে হয়ে গেছে মুসলিমও একসাথে হয়ে গেছে চারশো বছর থেকে যুদ্ধ করে তারাও একসাথে হয়ে গেছে আবার কাদেরকে একসাথে করেছে মক্কা থেকে যাদেরকে হিজরত করে নিয়ে গেছে মহাজির তাদেরকে তাদেরকে একত্রিত করে দিয়েছে আনসারের সাথে বলছে আনসারেরা এই যে মহাজিররা তোমরা হচ্ছে মাওলা একজন আর একজনের বন্ধু কেমন বন্ধুত্ব স্থাপন করে দিয়েছে আনসারেরা তাদের বাড়ি ঘরের টাকা পয়সা ঘোড়া সব দিয়েছে দিয়েছে স্ত্রীকে তালাক তালাক পর্যন্ত দিয়ে মহাজিরদেরকে দিয়ে দিয়েছে যখনই কোনো সময় সম্ভাবনা তৈরি হয়েছে মনে হয় আনসার মহাজিরে গন্ডগোল লেগে গেল মনে হয় আনসার মহাজিরে সমস্যা তৈরি হয়ে গেল আল্লাহর নবী সাইকোলজিক্যালি ডিল করেছে উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাইকোলজিস্ট ছিলেন মানুষের মন বুঝতেন কি বললে কি করলে মানুষ সন্তুষ্ট হবে কি করলে মানুষকে ইমোশনালি অ্যাটাচ রাখা যাবে এটা রাসুল হাসান বুঝতেন এটা না হলে তো নেতৃত্ব দেওয়া যায় না যখন হুনাইনের যুদ্ধের পর বিশাল গণিমত এত গণিমত বন্টন করতে গিয়ে আল্লাহর নবী মক্কার যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে এদেরকে সব গনিমত দিয়ে দিলেন কেননা মক্কা বিজয়ের পর হোনাইনের যুদ্ধ হয়েছে তো মক্কার যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে এরা কারা নবীর আল্লাহ নবীর যারা আল্লাহ নবীর বিরুদ্ধে বদর উহুদ খন্দকে যুদ্ধ করলো আল্লাহ নবীকে কষ্ট দিল মক্কায় দশ বারো বছর আল্লাহ নবীর উপর অত্যাচার করলো এরা কিন্তু মক্কা বিজয়ের ইসলাম গ্রহণ করেছে এখন মক্কা বিজয়ের পর আল্লাহ নবী হুনাইনের যুদ্ধে কোটি কোটি টাকার গণিমতা এদের মধ্যে বন্টন করে দিলেন এবার শয়তান লেগে গেল আনসারদের পিছিয়ে আর মহাজিরদের পিছে সবার অন্তরে শয়তান দিয়ে দিল এতদিন তোমরা জীবন দিলা বদরে যুদ্ধ করলা তোমরা ওহুদে যুদ্ধ করলা তোমরা খন্দকে জীবন দিলা তোমরা তোমাদের ছেলে মেয়ে জীবন দিল তোমরা টাকা পয়সা খরচ করলা আর আজকে হুনাইনের সব নিমত ওই সমস্ত মানুষদের মধ্যে বন্টন করে দেওয়া হলো যারা এতদিন যাবৎ তোমাদের বিরুদ্ধে শত্রুতা করেছে যুদ্ধ করেছে কেন দিল জানো মোহাম্মদ সালাহসাম স্বজন কৃতি করেছে এরা সব ওনার বংশের লোক পড়াইশ বংশের লোক বলেন নাউজমিল্লা কিন্তু এই কথা মানুষের মধ্যে দিয়ে দিল আল্লাহ নবী দেখলেন কানা ঘোষা শুরু হয়ে গেছে মানুষ পরস্পর পরস্পরের কথা বলছে এবার দেখেন কি পরিমাণ এটা বলে আমার বক্তব্য শেষ করে কি পরিমাণ সাইকোলজিক্যালি মেন্টালি ইমোশনালি রাসুদ হোসামি ভয়ঙ্কর বিভেদকে বন্ধ করে দিলেন এবং মানুষজনকে একত্রিত করে দিলেন তিনি বললেন সনম মদিনার মানুষ আজকে যদি আমি সারমর্ম বলছি হাদিসের শাব্দ সার মর্ম সোনম মদিনার মানুষ আজ সমগ্র পৃথিবীতে যা শয় সম্পত্তি আছে সব যদি মক্কার মানুষকে দিয়ে দিই তো আমি মোহাম্মদ তো তোমাদের সাথে মদিনায় ফিরে যাবো বলে নাল্লা হকর তো তোমরা কি সারা পৃথিবীর শয় সম্পত্তি চাও না আমি মোহাম্মদ আমাকে সাথে করে এনে মদিনায় ফিরতে চাও সাহাবিদের চোখে পানি চলে এসেছে যখন যারা উপস্থিত ছিলেন তাদের চোখে পানি চলে এসেছে যে আমাদের জন্য এটি ভালো যে আপনি অন্তত মক্কায় ফিরে যাচ্ছেন নাল্লার নবীর জন্মভূমি কিন্তু মক্কা তার বাবার বাড়ি দাদার বাড়ি চোদ্দ গোষ্ঠীর বাড়ি মক্কা কিন্তু মক্কা বিজয়ের পর তিনি মক্কায় ফিরে যাননি মক্কা বিজয়ের পরও তিনিাই মারা গেছেন কবর হয়েছে কেন এই এই যে ঘটনার বললেন যে ধন সম্পদ এদেরকে দিয়ে দিলাম কিন্তু তোমরা তো ফিরে যাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে নিয়ে তোমাদের বাড়িতে মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিয়ে কিসের গণ্ডগোল কিসের মারামারি চোখ দিয়ে পানি পড়তেছে সবাই এক হয়ে গেল এইভাবে বহু সময় সাল্লাম আনসার মহাজরের দ্বন্দ্ব সমাধান করেছেন আউস খাজরাজের দ্বন্দ্ব সমাধান করেছেন সাহাবি সাহাবির দ্বন্দ্ব সমাধান করেছেন সম্মানিত উপস্থিতি নেতৃত্ব শুধু মাসলাম আসাইল ফতোয়া গন্ডগোল মারামারি গালি গালাজ দিয়ে নেতৃত্ব হয় না তুই বিদাতি তুই মুশ্রিক এগুলো দিয়ে নেতৃত্ব হয় না এগুলো দিয়ে দাওয়াতি কাজ হয় না নবীদের যে গুণাবলী আছে যে বৈশিষ্ট্য আছে ধারাবাহিক যে নেতৃত্বের গুণাবলী তুলে ধরলাম এই নেতৃত্বের গুণাবলীগুলো যদি আমরা অর্জন না করি আমরা যদি সমাজের নেতা হওয়ার চেষ্টা না করি সত্য না বলি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা না করি তাহলে যে এই গোলামির জিঞ্জির আমাদের কপালে আছে এই গোলামীর জিঞ্জির আরও দীর্ঘায়িত হবে আমাদেরকে আল্লাহ সুহানহতালা রাসুল্লাহ সাল্লি আসলামের নেতৃত্বের গুণাবলীতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও